মাদারীপুরের শিবচরে এক কৃষকের ঘর থেকে আবারও একটি গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত প্রায় ছ মাস আগে জেলার শিবচর উপজেলার ব্যাপারীকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে সিফাত ইলিয়াস ফকিরের ছেলে সাব্বির বাড়ির পাশে খেলছিল। এ সময় তারা একটি ঝোপের মধ্যে গ্রেনেড সদৃশ্য একটি বস্তু পায়। শিশুরা বস্তুটি কৃষক মিজানুর ব্যাপারীর মেয়ে সুমাইয়াকে দেখায়। সুমাইয়া বস্তুটি চিনতে না পেরে নিজেদের ঘরে রেখে দেয়। শুক্রবার শিবচরে গ্রেনেড ধ্বংস সংক্রান্ত একটি সংবাদ দেখে সুমাইয়া গ্রেনেড চিনতে পারে। পরে সে তার ঘরে রাখা বস্তুটি গ্রেনেড বুঝতে পেরে 999 নম্বরে ফোন দিয়ে শিবচর থানা পুলিশকে বিষয়টি অবগত করে। পরে রাতে পুলিশ গিয়ে গ্রেনেড সদৃশ্য বস্তুটি উদ্ধার করে ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের সুরক্ষিত স্থানে রাখে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।